সদৌ আহোম সভার শিবসাগর জিলা সমিতির উদ্যোগ শিবসাগর নগর বর্ডিং খেলপথারত সাহিত্য কান্তারী পদ্মনাথ গোহাঁই বরার 150 বছরীয় জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। শিবসাগর বর্ডিং খেলপথারত 10 ডিসেম্বরের 17 ডিসেম্বর তারিখলৈকে 7 দিনিয়াক অনুষ্ঠিত হয়ে আছে সাহিত্য কান্তারী পদ্মনাথ গোহাঁই বরার 150 বছরীয় জন্ম জয়ন্তী। উদযাপন সমিতি বৃহস্পতিবার পুয়া 150 পতাকা উত্তোলন করে সাহিত্য কান্তারীজনলৈ সশ্রদ্ধ প্রণাম জনায় লগতে মৈদাম তর্পণ করে। 3খনক গ্রন্থ উন্মোচন করা অনুষ্ঠানত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকি অরণ্য মানব যাদব পায়েঙে সাহিত্য কান্তারীজনলৈ সন্মান জনায় অসমীয়া ভাষাটো রক্ষার দায়িত্ব আমি পালন করব লাগিব বলে মত পোষণ করে নিজের সন্তানক মাতৃভাষার বিদ্যালয়ত শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করে। অসম সাহিত্য সভার প্রথমগী সভাপতি পদ্মনাথ গোহাঁই বরার 150 বছরের জন্ম জয়ন্তীর 7 দিনীয় কার্যসূচীর অন্যতম আকর্ষণ গ্রন্থমেলার লগতে কুইজ, কবিতা, আবৃত্তি আদি বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়। সপ্তাহজোড়া জন্ম জয়ন্তী উৎসবর 16 ডিসেম্বর সামরণি পড়ব। পতাকা উত্তোলন কার্যসূচী আরম্ভ হল। আমার এখন সদৌ অসম আহোম সভার সভাপতি উমা কোঁৱৰদেৱে আমার তেখেতলোকৰ মূল পতাকা উত্তোলন করলে। তারপর শিবসাগর জেলার আহোম সভার সভাপতি জয়ন্ত রাজ কোঁৱৰে তেখেতলোকৰ জেলার যখন পতাকা সেইখন আহোম সভার পতাকা উত্তোলন করলে। আর এই অভাজনে এই উদযাপন সমিতি কার্যকরী সভাপতি হিসাবে মই উদযাপন সমিতির যখন পতাকা সেইখন উত্তোলন করলো, তার লগতে শিবসাগর বৈদ্যুতিক জগত আর বিভিন্ন সংগঠন আর রাইজেও জ্যেষ্ঠ নাগরিক সকলেও পদ্মনাথ গোহাঁই বরুয়া দেবর 150খন পতাকা আজি এই শিবসাগর বোর্ডিং খেলপথারর পানিন্দ ক্ষেত্রত তেখেতলোকে উত্তোলন করলে। ইয়ার পিছতে মানসাও রাজেন বুড়াগোহাঁই ডাঙরিয়ায় মৈদাম তর্পণ করলে আর তেখেতর লগত সংগত দিলে অসম সাহিত্য সভার শিবসাগর জেলার সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত ডাঙরিয়ায় আর তেখেতও বড় হারুয়া ভাষণে তেখেতে রাইজক উদ্দেশ্যে দুআখার কলে। আর তারপিছতে আমার আজি কেবাটাও কার্যসূচী আছে। ইয়ার কিছু সময়ের পিছতে এই খেলপথারতে আমার এখন মানে আলোচনা চক্র হব। এই আলোচনা চক্রত সঞ্চালনা করিব আমার ডক্টর গ্রীণ ফুকন ডাঙরিয়ায়। আর ইয়াত এই আলোচনাত আলোচক হিসাবে অংশগ্রহণ করিব যোরহাট কলেজের অধ্যক্ষ দেবব্রত শর্মা ডাঙরিয়া আর লক্ষিমপুর উত্তর লক্ষিমপুর কলেজের অসমীয়া বিভাগের মুরব্বী অধ্যাপক ডক্টর অরবিন্দ রাজখোৱা ডাঙরিয়াকে প্রমুখ করে কেবাজনো বক্তা ইয়াত অংশগ্রহণ করব। তারপরে পদ্মশ্রী উপাধি প্রাপক অরুণাচলের সাহিত্য একাডেমি প্রাপক মামাংদাই আহি ইতিমধ্যে আমার ইয়াত উপস্থিত হয়েছেই, তেখেতও আমার এই সভাত অংশগ্রহণ করব। এইদরে আমি কেবাজনো বৌদ্ধিক জগতের ব্যক্তিক পদ্মনাথ গোহাঁই বরুয়া দেবর তেখেতর যে গুণরাজি, তেখেতর যে সৃষ্টিরাজি, এই সৃষ্টিরাজি সম্পর্কে তেখেতলোকক বক্তব্য আগবাবলে আমি সুবিধা দিছো, যাতে কণ কণ লড়াছালী আর ভবিষ্যৎ প্রজন্মই যাতে পদ্মনাথ গোহাঁই বরুয়া দেবর যে অবদান তেখেতে আমার অসমলৈ আর ভাষালৈ যিখিনি এৰি থৈ গৈছে সেইখিনি যাতে চিরপ্রবাহমান হয় তাৰে আশা রাখি আমি আয়োজক সমিতিয়ে এই ধরনের কাম হাতত লৈছো। আর অহাকালিলৈ আমার এখন মুকলি সভা হব। এই মুকলি সভাত অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনুজ পেগু, ক্রীড়ামন্ত্রী বিমল বরা আর আমার হেৰি মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়াও ইয়াত উপস্থিত থাকিব আর স্থানীয় যিজন বিধায়ক অখিল গগৈ ডাঙরিয়াকো আমি ইয়ালৈ নিমন্ত্রণ জানাইছো। আশা রাখিছো সকলো আহি ইয়াত থাকিব আর সন্ধ্যালৈ এখন বাসকমনিয়া মানে আমার সেই মুহূর্ত 150 বছরীয়া পদ্ম বৰগোহাঁই দেৱৰ যিটো আমাক অসমীয়া জাতিৰ কাৰণে যিটো আমাক আজি ভাষা হিচাপে ক'ব পৰাকৈ তেওঁ সৃষ্টি কৰিছিল, মই ভাবোঁ নতুন প্ৰজন্মই তেখেতৰ আদৰ্শৰে আকৃষ্ট হৈ অসমীয়া ভাষা, কলা, কৃষ্টি, সংস্কৃতি আৰু বিকাশ কৰিব, তাৰ বাবে অনুৰোধ। শিৱসাগৰ পৰা ভাস্কৰ শৰ্মা, ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট ভিউ। When you come, 1,000 moons shine, sparkle 1,000,000 stars. Just like the never-ending beads of hope tormented my heart, longs for your rest, and the teardrops on the cheek of eternity. Come.
Come here, let us complete each other. Supriti Jewelers, Jorhat.